السلام عليكم ورحمة الله وبركاته. প্রথমে আমি দুঃখিত, একটু ঠান্ডা লেগে যাচ্ছে গত শনিবার থেকে। আজকেই প্রথম বেরোলাম, মাহফিল মিশো হলো কয়েকটা, তাই হয়তো কথা বলতে একটু কষ্ট হবে। তারপর আমি বলবো, কথাটা একটু নাকে নাকে জড়িয়ে গেলে ধরে নিতে হবে, কেন অসুস্থ হওয়া ভালো লক্ষণ, খারাপ নয়। কেন আমরা ইমানদার, আমাদের বিমার হওয়া মানে গোনা মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কমিটির ছেলে হলেও বা এখানে একটা তো যাওয়ার রাস্তায় ঢুকে গেলে কেন, যাও যে চটে বসো, এর জুতো লাগবে চটে বসলে, এই জায়গাটা ছেড়ে দাও, একটু হাওয়া আসতে দাও, একেবারে না হাওয়া আসলেও গরম লাগবে। হাফেজ সাহেবকে এদিকে বসতে দাও, কোনটা চাও এদিকে আসো, চারটা ওইদিকে সরিয়ে দাও। ওখানটা দাও, দেখো পুকুরে ফেল দেবো নিয়ে হাফ সাহেব, তোমার একদম সাইডে দিচ্ছে, কোথায় গেল সে, ওই তো পুকুরে না ফেল দেয় আবার দেখি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা এদিক ওদিক আছেন সকলে মাহফিলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا الحميد
نور وكتاب
في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা দূরে কাছে আমার মুজাদ্দিদ জামানদার হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনুসারী অনুগামী মুরিদ মুহাব্বিন আমার রসুলের উম্মাত উম্মাতি গণেরা আজ আপনাদের পূর্ব মাদানীপুরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম কায়নাতের নবী ছিলেন আমাদের নবী সেই নবীর আগমন মাসে একটা দোয়ার মাহফিল ওয়াজের মাহফিল ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া সৎ কথার উপদেশ দেওয়া আর ইসলাম নায়েম নাম অন্যায়ের বিরোধীর নাম ইসলাম সত্যর নাম সত্যকে মিটানোর নাম ইসলাম মানবতার নাম মানবতাহীনদের মিটানোর নাম ইসলাম গরিবদের আশ্রয়ের নাম গরিবদের দুশ্মনদের বিরোধী নাম ইসলাম হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার কিছু কম বেশি আগে যখন এসেছিলেন এই পৃথিবীর বুকে মানুষগুলো পশুতে পরিণত হয়েছিল কিরকম নিজেদের মাকেও নিজেরা ভোগ করত নিজেদের ব্যতিগুলোকেও ভোগ করত এবং জ্যান্ত দাফন করে দিত কবর দিয়ে দিত পুঁতে দিত পুড়িয়ে দিত মেরে দিত এবং গরিবদের কোনো বাঁচার অধিকার ছিল না গরিবদের ঘরে ধনী লোকরা নিজেদের কৃত দাস দাসী বানিয়ে দিয়েছিল রোমের মতো সাম্রাজ্যে সেই সময়ে যারা নিজেদের ঘরে খুবই শিক্ষিত পণ্ডিত বলে ভাবে ভাবত তারাও নিজেরা বড় বড় গ্যালারি স্টেডিয়াম তৈরি করে সেখানে গরিবের ঘরের ছেলেদের ঘরে নিয়ে এসে বাঘের সঙ্গে ষাঁড়ের সঙ্গে কুস্তি লড়াই লাগাত মানুষ তো পারে না কখনো বাঘের সঙ্গে ষাঁড়ের সঙ্গে লড়াই করতে লাস্টে বাঘ ষাঁড়ের বাঘের থাবাতে ষাঁড়ের আঘাতে ওই গরিবের ছেলেগুলো মারা যেত আর ধনী লোকরা গ্যালারিতে বসে বসে হাততালি দিত এটাই ছিল তাদের উৎসব বা আনন্দ বা মজা এক কথায় মানুষ পশুতে পরিণত হয়ে গিয়েছিল মানুষ এত হিংস্র হয়ে গিয়েছিল যে মানুষের জীবনটাকে নিয়ে একটা খেলা করত বিশেষ করে গরিবদের ওপরে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসে ওই অসহায় গরিব মানুষগুলোকে বাঁচা স্বাধীনতা দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই নবী অর্থাৎ গরিবের মুক্তি নবী অর্থাৎ ইনসাফ নবী মানবতা নবী আশ্রয় নবী গরিবদের সাথী নবী অসহায়দের চোখের পানি মুছাবার নাম নবী সম্প্রীতি প্রতিষ্ঠিত নাম নবী অধিকারের নাম নবী যিনি সমস্ত অসহায় মানুষগুলোকে দাসত্বের শিকল থেকে মুক্তি দিয়ে এক বহু দাসত্ব করা শিকাবার নাম জোরে বলুন সুবহানাল্লাহ আজ ১৪০০ বছর পার হয়ে গেছে
আজকের দিনেও বারবার দেখা যায় একদল দুপায়ে পশুরা বারবার আমার নবীর সামনে গোস্তাগি করে। কারা করে? যারা সন্ত্রাস। কারা করে? যারা মানবরূপী শয়তান। কারা করে? যারা দুপায়ে পশু। কারা করে? কোরআন বলছে যারা অবৈধ সন্তান। আমি বলিনি বা, কোরআন বলছে। কেন করে? একটাই কারণে, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাদের রাগ আছে। কি রাগ? রাগ হচ্ছে এটাই যে হযরত নবী মুহাম্মদ সাল্লাম তাদের দুর্নীতি, তাদের মিথ্যা, নকল, যে ধান্দা ব্যবসা বা রাজত্ব বলতে পারেন অশান্তির, এগুলোকে আমার নবী যুগে 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 মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের কাতারে যারাই থাকে তারা অন্যায় দেখলে প্রতিবাদ করে। সে অন্যায়টা হিন্দুর ওপরে হলো হিন্দুর পাশে দাঁড়িয়ে যায়। আমার নবীর দিকে যারাই আছে তারাই নারীদের উপরে অত্যাচার হলে প্রতিবাদ করে। সেই নারীরা হিন্দু হলো, খ্রিস্টান হলো, দলিত হলো, আদিবাসী হলো, যে কোনো ধর্মেরই হোক, তার পাশে কিন্তু মুসলমান দাঁড়িয়ে যায়। এক কথায় প্রত্যেকটা সময়ে ইসলাম নাইকে প্রতিষ্ঠিত করতে বলেছে, অন্যায়কে মিটিয়ে দিতে বলেছে। তে আমার রসুলের গোলামরা যুগে 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 যুগে, সে হিটলার হোক, মুরসিলি হোক, বুশ হোক, আর ডোনাল্ড ট্রাম্প হোক, আর আমার ভারতে নরেন্দ্র দামোদর মোদি হোক, আর আমেরিকার বর্তমান যিনি এসলো সেই হোক, যেই হোক, ফেরাউন হোক, সাদ্দাত হোক, নমরুদ হোক, যখনই কেউ অন্যায় করেছে মোস্তফা জানে রহমতের গোলামরা তখনই প্রতিবাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সর্বসময় জালিমরা যুগে 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 চেয়েছে মুহাম্মদ রসুলের উম্মত দেখার কি করে মিটানো যায়। আর যখনই মিটাতে গেছে এরা, ওরা তখনই কিন্তু ওরা মিটে গেছে, কিন্তু ওরা চেষ্টা করেছে, অনেক ক্ষতি করেছে। যতটুকু ক্ষতি করেছে শুধুমাত্র একটা সাহায্য নিয়ে করেছে, ওই সাহায্যটা হলো প্রশাসনিক সাহায্য, অর্থাৎ রাজ ক্ষমতার সাহায্য। এছাড়া অন্য কোনো সাহায্য নিয়ে উম্মতে মুহাম্মাদির যুগে যুগে কোনো কিছু করতে পারেনি। কেন? সত্যকে কখনো মিটানো সম্ভব নয়, ঠিক না বেটি? তা আজকের দিনেও যদি পৃথিবীর দিকে তাকাই, সে চাসনিয়া বলুন, বসনিয়া বলুন, প্যালেস্তাইন বলুন, ইসরায়েল বলুন, মিশর বলুন, কাতার বলুন, ভারত বলুন, আফগান বলুন, মায়ানমার বলুন, বাংলাদেশ বলুন, পৃথিবীর যেদিকেই তাকাবে দুই সম্প্রদায়ের মানুষ গরিবদের ওপরে জুলুম করছে, এক মোনাফেক আর এক হলো প্রকাশ্য জালিম বা সন্ত্রাস। আর এরা 2% জ্বালাতন করে মাথা তুলে রয়েছে, তাকিয়ে দেখুন এদের কাছে একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতার জোরে এরা মাথা তুলে আছে, সেই ক্ষমতাটা হলো রাজ শক্তি। আজকে ফ্রান্সে দেখুন এক অবৈধ সন্তান আমার রসুলুল্লাহ সানে গুস্তাগি করেছে, ও এখনো মাথা তুলে আছে কি করে? একটাই কারণ, ওর হাতে রাজ ক্ষমতা আছে। কথা বুঝে আসছে? আজকে আমার দেশে দেখুন যারা ভারতের রিপোর্টকে পাকিস্তানে দিচ্ছে, ওই গুপ্তচর সন্ত্রাসগুলো, ওদের কোনো বিচার হচ্ছে না। আর একটা দুর্নীতি ইউপিতে মনীষা বোনটাকে রাতারাতি পুড়িয়ে দিচ্ছিল, একটা মুসলিম মিডিয়া খবরটা করতে গেছে ও জেলে, অথচ যারা জুলুম করলো, পুড়িয়ে দিল, অত্যাচার করলো, তাদের কিছু হচ্ছে না। কেন? তাদের হাতে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা ওরা হলো রাজ পাওয়ার, রাজ শক্তি। এবারে রাজ শক্তিটাকে নিয়ে ওরা খারাপ জায়গায় প্রয়োগ করছে, আর আমরা ভালো কাজ করতে চাইছি তাও করতে পারছি না। কেন? আমাদের কাছে রাজ ক্ষমতা নাই। আজকে বাবরির উপরে অত্যাচার হলো, জুলুম হলো, বাবরিকে যারা শহীদ করেছে
তারা দেশদ্রোহী, তারা দেশের সংবিধান বিরোধী, সুপ্রিম কোর্ট বলছে তারা অন্যায় করেছে, তারা ক্রিমিনাল, তারা রয়্যাল অর্ডারকে ভঙ্গ করেছে, তথাপিও তারা দেখুন বড় বড় ভিআইপি হয়ে মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছুই হচ্ছে না। আজ আপনি এখানে বাবরির সঙ্গে আন্দোলন করুন, আপনাকে থানায় তুললে যাবে। কেন? তাদের হাতে রাজ শক্তি আছে, আপনার হাতে রাজ শক্তি নেই। আপনি আপনার মাকে ভালোবেসে ডাকবেন, মা আমি তোমার জন্য জান দেব, তোমাকে বলবে সন্ত্রাস জেলে ঢুকা। আর আপনার মাকে কেউ রেপ করতে আসছে, জুলুম করছে, বলছে দেশপ্রেমিক, ওকে আরো গার্ড দে। এই তো সমাজ। সেই সমাজে এসে আব্বাস সিদ্দিকী যদি ইসলাম যে শিক্ষা দিয়েছে, অর্থাৎ অন্যায়ের প্রতিরোধ করা, কি গো করেছে না করে অন্যায়, সেই শিক্ষা যদি আব্বাস সিদ্দিকী দেয়, এই সমাজের কিছু কোলাঙ্গার মুসলমান আছে, মুসলিম সমাজের কোলাঙ্গার, মুসলিম সমাজ যাদের জন্য আজকে দাগ হচ্ছে, সেই সকল পশুগুলো তখন দেখা যাবে আবার হই 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 শুরু করে দেবে। ঠিক না বে? ঠিক। আজকে তোমার মাদ্রাসা, তোমার মসজিদ, তোমার ইসলাম, তোমার দেশ, তোমার দেশবাসী, তোমার ভাই হিন্দু দলিত আদিবাসী বোনগুলোর উপরে কত অত্যাচার হচ্ছে, তাদের বিরুদ্ধে এই কোলাঙ্গারগুলোর মুখে কথা নাই যারা অত্যাচার করছে। কিন্তু তাদের বিষয় থেকে আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করব। হুজুরের ছেলে কেন রাজনীতির কথা বলবে? অন্যায়ের নাম তো, অন্যায়ের প্রতিরোধ করার নামই তো ইসলাম, নাকি গো? ঠিক না বেটি? আপনারা কি জানেন বলুন, অন্যায় করার নাম ইসলাম না অন্যায়কে মিটাবার নাম ইসলাম? তাহলে অন্যায়কে যদি মিটাবার নাম ইসলাম হয়, সেই অন্যায়টা যদি তোমার বাপ করে তাহলে মাফ, সেই অন্যায়টা যদি তোমার দাদা করে তাহলে বাদ, সেই অন্যায়টা যদি তোমার নেত্রী করে, তোমার নেতা করে, তাহলে কি বলা যাবে না? কথা বলছেন না কেন? বলা যাবে, তাহলে তো ইসলামই বলা যাবে না। তাহলে পশ্চিম বাংলায় বর্তমান তাহলে ইসলাম সুরক্ষিত নয়, ইসলামের আলোচনা সুরক্ষিত নয়, ইসলামের কথা বলার ব্যবস্থা পশ্চিম বাংলায় নাই তাহলে আজকাল? আজ মুসলিম দাবি করলে বাপ মুসলমান হওয়া যায় না, মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। পৃথিবীতে 200 কোটির ওপরে মুসলমান আছে, তা কি হয়েছে? কটা লোক জান্নাতে যাবে বলতো? বলবেন আল্লাহ জানে, কথা ঠিকই, কিন্তু যে যে কাজগুলো জান্নাতি গেলে হবে সেই কাজগুলো কজন করে? আছে কই? মুসলমান তো পাওয়াই যাচ্ছে না। তো যাক, আমি এখন যেখানেই যাচ্ছি ইসলামের আলোচনার মধ্যে দিয়ে মানুষকে সজাগ করছি, খবরদার অন্যায়ের সঙ্গে মিশুনি। চুরি করা, চোরকে সাপোর্ট করা এক, জেনা করা, জেনাকারীর সাথ দেওয়া একই, খুন করা, খুনিকে সাপোর্ট করা একই, গরিবকে মারা, গরিবকে মারনেওয়ালা সাথ দেওয়া একই, গরিবকে লুটা, লুটনেওয়ালা সাথ দেওয়া একই, মসজিদকে মিটানো আর মসজিদকে মিটাচ্ছে যে তার সাথ দেওয়া একই, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলা আর সন্ত্রাস যে বলছে তার সাথ দেওয়া একই। ঠিক না বেটি? চোরকে ভোট দেওয়া আর চুরি করা এক না আলাদা? ঠিক করে বলুন। হ্যাঁ হ্যাঁ, ভোট মানে কি সাপোর্ট? তো মরতে হবে বাপ, মরতে হবে। অথচ আমি আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোনকে আমার বাঁচাবার অধিকার আছে না নাই? আছে। বাস আমি আমার গুলোকে বাঁচাবার চেষ্টা করছি। যারা আমার, আমার কথা মেনে নাও, যারা আমার নয় ভালো লাগে আসো, না ভালো লাগে না আসো, আমার দেখার দরকার নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা
যে কথা বলছিলাম আমার আব্বা আমার ভাই আমার আম্মা আমার বোনেরা, দুনিয়ায় যখন পাপ বাড়বে, দুনিয়ায় যখন পাপ বাড়বে আমার আল্লাহ তখন দুনিয়াতে কঠিনতম বিমার দেবে। কে বলছে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনছেন? দুনিয়ায় যখন পাপ বাড়বে আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন নতুন নতুন বিমার আসবে, যে বিমারের চিকিৎসা যে বিমারের ওষুধ তৈরি হতে না হতে আবার একটা চলে আসবে। কথা বুঝছেন? কত বাজবে, কোথায় ছুটে পালাবে, বিমার আপনাকে ছাড়বে না। তাহলে বিমার কেন আসে? দুনিয়ায় পাপ বাড়লে, গরিবের উপরে অত্যাচার বাড়লেই বিমার বাড়বে, জেনা বাড়লেই বিমার বাড়বে, চুরি বাড়লেই বিমার বাড়বে, শিরক বাড়লে বিমার বাড়বে। তা দুনিয়ায় যত পাপ বাড়বে বিমারও বাড়বে। তৈরি করতে না করতে, ওষুধ রোগ খুঁজতে না খুঁজতে আবার একটা নতুন অ্যাটাক হবে। এইভাবে মানুষ জর্জরিত হয়ে যাবে, শান্তির জন্য মানুষ দিশেহারা হয়ে যাবে, কোথায় গেলে শান্তি পাব। কিন্তু মানুষ শান্তি পাবে না, কেননা শান্তি প্রভুর হাতে। আমার ভাগলায় কামদুনি থেকে শুরু করে রায়গঞ্জ থেকে আদিবাসী মেয়ে থেকে শুরু করে চারিদিকে অহরহ গরিব মেয়েদের উপরে রেপ হচ্ছে, হত্যা হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে। এটা দুনিয়ায় পাপ না সওয়াব? এই পাপ যত বাড়বে কি বাড়বে? জোরে বলুন, বিমার। বিমার তত বাড়বে। সারা দুনিয়া দেখি মুখে জালিদের ঘুরছে, কি খোদার গজব হলো। তার মানে আল্লাহ বুঝাচ্ছে যে পরের মেয়ে খাস না, হারাম খাস না, তাই তো নাকি? তোর এত হারাম খেয়েছিস যাতে গরু পরের খেতে মুখ না দিয়ে দেয়, তাই মালিক মুখে জালি লেগে নিয়ে যায়, তোদের মুখে আমি জালি লেগে দিলাম, হারাম খাস না। এবারে পাপ যখন আসে, গজব যখন আসে, পীরের বাড়িও ছাড়ে না, পীর সাহেবকেও মুখে দেখুতে হচ্ছে, অলিকেও মুখে দেখুতে হচ্ছে। কেন? ঝড় যখন আসে কাঁচা আমও তো পরে রে বাবা, ঠিক না বে? ঠিক গো। কিন্তু একটা আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করো যে তুমি মুখে জালি দিয়েছ কেন ভাই, একটাই কথা বলবে, সমাজ না হয় ভুল বুঝবে, তাই আমি বিমারের ভয় দিই না, কারণ বিমারের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে পারে বা আমার ক্ষতি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিমার আল্লাহর হুকুম ছাড়া, এ বাবু আওয়াজ হবে নিচুই, আল্লাহর হুকুম ছাড়া বিমারের কখনো ক্ষমতা নাই কাউকে স্পর্শ করতে পারে, ঠিক না বেটি? আর বিমার হওয়া এ তো মোমিনদের জন্য বড় নসিব, নেক কাজ, ভালো কাজ, রহমত বিমার হওয়া। কারণ বিমার ছিল না ফেরাউনের, কার? ফেরাউনের। বিমার কোনোদিন হতো না বলে লাস্টে সে নিজেকে খোদা দাবি করে ফেলল। যুগে 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 আমার আল্লাহ একদল লোককে পাওয়ার দিয়েছে, তারা পাওয়ার নিয়ে গরিবের উপর অত্যাচার করেছে, আমার আল্লাহ তাদের পাওয়ারকে শেষ করে দিয়েছে। আল্লাহ নবী দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়ে গেলেন, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, এই দুনিয়া মানুষের আঘাত যে মানুষের উপরে দয়া করবে না, আমার আল্লাহ পাক তাদের উপরে দয়া করবে না। তাহলে আল্লাহ দয়া পেতে গেলে মানুষের উপরে দয়া করতে হবে। কি আজ করবো, নাক বন্ধ হয়ে যাচ্ছে।
একজনের শরীর খারাপ হলে জলসা যেতে চাই না, আর না এলেও তো সমস্যা। গতকালকে যাইনি, জলসা ছিল, যাইনি। মেদিনীপুরের লোক তেমনি ট্রেনটা লেটে যায়, মেদিনীপুরের ট্রেন একটু লেটে যায়। বুঝতে পারছেন তো আমার কথা? তাহলে আল্লাহ দয়া পেতে গেলে কাকে ভালোবাসতে হবে বলুন? মানুষকে না মুসলমানকে? জোরে বলুন, মানুষকে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নাস মানে আরবি কথা, তার বাংলা মানে মানুষ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিমিন, নাই যে মুসলমানকে ভালোবাসো না, মানুষ। মানুষের মধ্যে মুসলমান হতে পারে, মানুষের মধ্যে হিন্দু হতে পারে, মানুষের মধ্যে খ্রিস্টান হতে পারে, মানুষের মধ্যে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে। তবে মনে রাখবেন, আদিবাসীরা কিন্তু হিন্দু নয়, আদিবাসী আলাদা ধর্ম, দলিত আলাদা ধর্ম। কথা বুঝে আসছে? তাই যে কোনো ধর্মেরই হোক না কেন, যদি সে অসহায় হয়, বিপদগ্রস্ত হয়, তাকে ভালোবাসতে হবে, ঠিক না বেটি? ভালোবাসা এটা নয় যে তার মন্দিরে গিয়ে আমি দূরে কাঁধ নামাজ পড়ে নিলাম আর তাকে নিয়ে এসে আমার মসজিদে একটুখানি পুজো পাঠ করিয়ে দিলাম, এর নাম ভালোবাসা না, এর নাম ভণ্ডমি। এর নাম কি? ভণ্ডমি। এই কয়েকদিন পেপার টেপারে খুঁজছে দুটো জানোয়ার, কোন মায়ের অবৈধ সন্তান কি জানি, দুজন যে কোন মন্দিরে খালি খামাকায় হঠাৎ করে ঢুকেছে, এক থেকে দেড় মিনিটের মধ্যে কাজ মিটিয়ে পালিয়েছে। এই এক থেকে দেড় মিনিটে নামাজ হয় তো? ও শয়তান মুসলিম সেজে আমাদের মধ্যে একটা ফেতনা লাগাতে চাইছে। এ কথা বুঝছেন না, বোঝেন না? কখনোই অন্য ধর্মের ধর্মীয় স্থানে গিয়ে এইভাবে ভণ্ডমি করা, এটা ইসলামে হারাম, চলবে না। কথা বুঝে আসছে? তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটা ভালোবাসার জিনিস। ভালোবাসা এক একজন এক এক ধরনের করে, ঠিক না বেটি? এক একজনের ভালোবাসা এক এক স্টাইলে হয়। তো ভালোবাসাটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, এর নাম সম্প্রীতি নয়, এর নাম মানব ভালোবাসা নয়। মানব ভালোবাসা হলো কি? তোমার পাশের বাড়িতে একজন মুসলমান খেতে পায়নি, তুমি তাকে দুটো খাবার দাও, তার পেটে দুটো আহার দাও, তাই অসুস্থ তাকে চিকিৎসার ব্যবস্থা করো, তার পরনার কাপড় নেই তাকে একটু কাপড় দাও, সে পড়তে চায় পয়সা নেই তাকে একটু শিক্ষার জন্য অর্থ দাও, এটা হলো ভালোবাসা। সব থেকে বড় ভালোবাসা হলো ওর জন্য দোয়া করো, ও যেন তোমার আল্লাহকে চিনতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ, যাতে ও জাহান্নাম থেকে বাঁচতে পারে। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা, আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল? দেড় হাজার বছর আগে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন, নবী আমার দুনিয়া জমিনে যখন আসলেন, মানবতা বলে দুনিয়া জমিনে কিছুই ছিল না, নিজেরা নিজেদের মা গুলোকে হত্যা করে দিতে লাগলো, নিজেরা নিজেদের বেটি গুলোকে হত্যা করে দিতে লাগলো। আল্লাহ নবী ওই সময় এসে তাদেরকে শিক্ষা দিতে লাগলো, বাবারা নিজেদের মা গুলোকে হত্যা করে দিও না বাবা, মা বড় নিয়ামতের জিনিস হে বাবা, আল জান্নাত তাহতাহুদামুল উম্মাহাত, এ বাবারা প্রতিটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলা। এইভাবে মানুষকে বুঝাতে লাগলো যে তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের তলাতে আছে। আল্লাহ নবীর কথা একজন দুজন তিনজন চারজন করে মানতে লাগলেন, যারা মেনেছিল তাদের মধ্যে থেকে একজনের নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার নবী পাকের কথা মেনে নিলেন। এই যুবকেরা মাকে বড় ভালোবাসতে লাগলেন, মাকে বড় প্রিয় করতে লাগলেন, মায়ের বড় যত্ন সেবা করতে লাগলেন, আর মাঝে 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 আল্লাহ নবী নূর নবী দয়া নবীর কাছে
ভালো ভালো শিক্ষা নিবার জন্য সে বসত আল্লাহ নবীর কাছে আসাটা আবু হুরায়রার মা জিজ্ঞাসা করতে লাগলে হে আবু হুরায়রা কোথায় তুমি যাও বারবার হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছ থেকে শিখেছিল নবী আমার জানিয়ে দিয়েছেন কখনো মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলা হলো গুনার মা রব্বুল আলামিন মিথ্যা কথা কে অপছন্দ করে আবু হুরায়রা মিথ্যা কথা না বলে মাকে জানিয়ে দিল আম্মা আমি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রসুলের কাছে যা পাথরের মূর্তির উপাসনা করত নাম ছিল লাত উজ্জা হবর তখনকার সব দেবতাদের নাম ছিল তাই আমার রসুলের কাছে যাওয়াটা আবু হুরায়রার মায়ের অপছন্দ লাগলো তাই বলল খবরদার মুহাম্মাদের কাছে যাবে না কিন্তু মাকে যে ভালোবাসতে হয় এই শিক্ষাটা আবু হুরায়রা পেয়েছে কার থেকে নবীর থেকে আবু হুরায়রা নবীকে ছাড়তে পারে না ওদিকে মাকে মুহাব্বত করতে বলেছে মুহাব্বতটাও ছাড়তে পারে না কি করা যাবে আল্লাহ নবীর কাছে এসে সরু করা পানি নিয়ে আবু হুরায়রা বসে রয়েছে এমন সময় নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন এ আবু হুরায়রা মনটা কেন তোমার খারাপ কি হয়েছে বাবা বলো আবু হুরায়রা চোখের পানি নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আপনার কাছে এসে এটা আমার আম্মা পছন্দ করে না আমার আম্মা রাগ করে বকে আমাকে আপনার কাছে আসতে নিষেধ করেছে আজ বলে দিয়েছে হয় আমাকে নাও নয় রসুলকে নাও দুজনের মধ্যে একজনকে নাও ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি হলেন মানবতা মানবতা ছাড়া মানুষ বেকার আপনাকে ছাড়া আমি বেকার আপনি তো শিখিয়েছেন মাকে ভালোবাসতে এই মাকে ভালোবাসা ছাড়া থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই জায়গায় আমি কি করব আল্লাহ নবী বলেছেন আবু হুরায়রা রে তুমি কি তোমার মায়ের বিচার আমার কাছে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ না বিচার দিই না হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে সত্য শান্তি রাস্তায় দেখায় আপনার দেখানো রাস্তায় যেন চলে আসতে পারে মানবতার মধ্যে যেন ফিরে আসতে পারে আল্লাহ নবী হাত তুলেছিলেন ও রব্বি আল্লাহ আবু হুরায়রার আম্মাকে শান্তি রাস্তা ইসলামের রাস্তা দিয়ে দিন আমার রাসূলুল্লাহ দোয়া চাইতে লাগলেন আবু হুরায়রা ঘরে ছুটতে লাগলো মনে মনে করতে লাগলো আমার দোয়াটা আগে কবুল হয় আমার রাসূলের দোয়াটা আগে কবুল হয় না আমি আগে ঘরে পৌঁছাই ঘরে পৌঁছে এখন দরজার করে ডাক দিল মা বলে ভেতর থেকে নরম সুরে আওয়াজ আসতে লাগলো কোনোদিন যে আওয়াজটা পাইনি সেই আওয়াজ আজকে পেতে লাগলো কেননা তৎকালীন সময়ে মায়েরাও ছেলেদেরকে সম্মান বাস্তবায়ন স্নেহ করতো না আল্লাহ নবী তো শিখিয়েছে মমতাটা ওই সময় ভেতর থেকে আওয়াজ আসতে লাগলো এ বাবা মোহরেরা ধৈর্যর বাবা নতুন কাপড় পরা হয়ে এসেছে আমি তোমার নবী মুহাম্মাদের কাছে যাব ভালোবাসা ইল্লাহ এই মাথায় টুপি দিয়ে মন্দিরের সামনে গেটে বসে থেকে ভোট প্রচার করার নাম ভালোবাসা না দরদ দিল থেকে দেখাতে হবে ওই সমাজে কে খেতে পায়নি ওই সমাজে কে পড়তে পারেনি ওই সমাজে কার কি অভাব আছে সেগুলো মিটানোর নাম ভালোবাসা আর কোনো বেঈমান মাথায় ঘুমটা দিয়ে বা টুপি দিয়ে ইফতারে এসে বসে যায় ওর নাম ভালোবাসা নয় ভালোবাসা হলো এই সমাজটা শিক্ষাতে পিছিয়ে আছে আমি যদি এদেরকে ভালোবাসি সমাজকে কলম দিতে হবে খাতা দিতে হবে বই দিতে হবে শিক্ষা দিতে হবে এর নাম হলো ভালোবাসা
ঠিক না বে ঠিক গো কিন্তু আমরা তো মুখে বলি ঠিক আর আমাদের কাছে কেউ যদি একটু ঘুমটা দিয়েছে কলমা একবার পড়ে লয় বাস আমরা খুব খুশি কি আমাদের যেমন বর্তমান পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জি তাই তো নাকি ব্যানার্জি তো ব্যানার্জি তো তো যাই হোক উনি যেমন মাঝে মাঝে কলমা টলমা পড়ে মাঝে ঘুমটা টুমটা দিয়ে আমরা খুব খুশি উন্নয়নের জোয়ার করে দিয়েছে কলমা পড়ে ওর নাম ভালোবাসা নয় উনি যদি প্রকৃত ভালোবাসত এই কমকে তাহলে এই কমের জন্য শিক্ষা দিত শিক্ষা নাই বলে আজকে কম একশোটা গুন্ডা থাকলে আশিটা এই কমের দাবিদার এই লজ্জার না সত্য ওই আশিটাকে নিয়ে তিয়াত্তর বচ্চন পার্টির লোকেরা পয়সা দিয়ে গুন্ডাগিরি করে ভোট দখল করছে আর যখন ধরা পড়ে যাচ্ছে প্রথম পেপারে আব্দুল শুকুর ওয়ান্টেড কি বলে ক্রিমিনাল পশ্চিমবাংলার নম্বর ওয়ান মস্তান পুরো মুসলিম সমাজের বদনাম হচ্ছে ঠিক না বেটি হ্যাঁ অচ্ছর সঙ্গে ইসলামের কোনো লেনদেন নেই না ও ইসলামের না ইসলাম ওর না আমার সঙ্গে ওর আমাদের মুসলিমদের সঙ্গে ওদের কোনো লেনদেন আছে না ওদের সঙ্গে ওর কোনো আমাদের সাথে লেনদেন আছে ঠিক না বেটি অচ্ছ কিন্তু বদনামের সময় শুধু আমরা ভাগিদার হই বাকি কোনো সময় ওদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই এগুলো পলিসি আমার ইসলামকে অপমান করার আমার কওমকে অপমান করার তাহলে এই জায়গায় আমি একজন ইসলামের অনুসারী হিসাবে এই বদনামের হাত থেকে আমার কওমকে বা এই চক্রান্তর হাত থেকে আমার কওমকে বাঁচাবার জন্য আমার চেষ্টা করা দরকার আছে না ভাই আর যারা এই কাজ করতে চাইছে সেই জালিমগুলোকে উপযুক্ত জবাব দেওয়ার দরকার আছে না সেটাই তো করছি তো অসুবিধা হচ্ছে কোথায় হ্যাঁ অসুবিধা হচ্ছে কোথায় ইসলাম তো মানবতার নাম ইসলামের দাবি করে কখনো গরিবের উপরে জুলুম করতে পারে না কেননা ইসলাম কাকে বলে আল্লাহ নবী বসে আছেন এমন সময় একটা ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সব থেকে ভালো আল্লাহ নবী বলেছিলেন খোদা তো ভুকা খেয়ে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ হলো খোদার তোকে খানা খাওয়ানো তাহলে মুসলমান কখনো গরিবের লুটতে পারে হ্যাঁ ঘুরতে পারে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে তাহলে কিন্তু ওই লোকগুলো যদি আমার ইসলামের বদনাম হয় তাহলে আমি ওই লোকগুলোর বিরুদ্ধে ওই লোকগুলো যে দু নম্বর এটা সমাজকে জানানো দরকার আছে না না সেই কাজটাই তো করছি আমি যে চোরদের হাতে মুসলমানদের নেতৃত্ব চলে গেছে মুসলমানদের নেতৃত্ব কাদের হাতে জোরে বলুন চোরদের হাতে মুনাফেকদের হাতে মুসলমানদের নেতৃত্ব মুসলমানদের নেতা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ছেলেদের হাতে থাকবে ঠিক না বেটি ঠিক আমার কওম মুসলিম কওমের নেতৃত্ব দেবে কুরাইশ খানদানের বাচ্চারা ঠিক না বেটি আপনারা কি মেনে নেবেন না কুরাইশের নেতৃত্ব চোরেদের মুনাফিকদের মানবেন না 73 বছর ধরে দেখছি একই জিনিস হয়ে আসছে কোন হুজুর এর প্রতিবাদ করেছে কোন হুজুর করেনি কি হয়েছে না হয়েছে কোন হুজুর বুঝেছে কোন হুজুর বোঝেনি ও সব কথা গল্প শুনিয়ে লাভ নেই হাওড়া জেলা সন্তোষপুর নূর বুলবুল একটা গ্রাম আছে দাদা হুজুর পীর কেবলা দিনের দাওয়াত দিয়ে গেছিল গ্রামের লোকেরা সব ওই কি বলে খাটাল ছিল গরু মানে গরুর দুধ পুষে গয়লা টাইপের খাটাল ছিল মুসলিমই এইসব করে খেত দাদা হুজুর পীর কেবলা ওদের কাছে গিয়ে বাবা দুধে পানি মিশাবে নে হারাম খাবে নে বাবা লোভ করে সব বুঝাতে গেছে তো ওই গ্রামে যারা মাতা মাতা থাকে তারা বলছে ও মোল্লাজি এখানে দাও দিতে মানে করে যাও শুনছেন দাদা হুজুরকে যাও করে যাও দাদা হুজুর চলে এলেন আসার সময় বললেন শোন তোদের সাইজটা আমার ছোট ছেলে করবে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে তোদেরকে দিনের আন্দারে আমার ছোট ছেলে আনবে ছোট হুজুর পীর কেবলা গেলেন আজকে ওই গ্রামে 25,000 লোক আছে 25,000ই ফুরকিরা ছোট হুজুরের পাগল জোরে বলুন সুবহানাল্লাহ অতি কার দ্বারা কি করে তাহলে কি ছোট হুজুর কি দাদা হুজুরের থেকে বড় এখানে বড় ছোট ব্যাপার নয় কার দ্বারা আল্লাহ কোন কাজটা করায় এতদিন কোন হুজুর কোন পীর সাহেব কোন মাওলানা সাহেব কোন বক্তা সাহেব কে কি ভেবেছে না ভেবেছে সব আলাদা ব্যাপার
আজকে আমাকে আল্লাহ যেটা ভেবিয়েছে সেটা আমি চাইছি কি যে আমরা না বাম না কংগ্রেস না টিএমসি না কোনো মুনাফিক বা বেঈমান বা জালিম কারো সাথে আর থাকতে রাজি নয়। এই কওমের নেতৃত্ব দেবে নবীর খানদানের সন্তান, ঠিক না বেটি? দেড় হাজার বছর আগে দয়ার নবী বলে গেছে মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত, আমার উম্মতেরা তোমরা কখনো কোরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না। শুনছেন? সমস্ত বিষয়ে, সমস্ত বিষয়ে নবী কি শুধু ধর্ম শিখাতে এসেছিল নাকি নামাজ কিভাবে পড়তে হবে? এই নবী শুধু নামাজ পড়াতে এসেছিল, রোজা শিখাতে এসেছিল নাকি নবী? একটা টোটাল মানুষের জীবন ব্যবস্থার মডেল শিক্ষা দিতে এসছে রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো তাই কোরআনে বললেন উসওয়াতুন হাসানা, সব থেকে সুন্দর আদর্শ হলো রসুল। নামাজ নবীকে দেখো, রোজা নবীকে দেখো, হজ নবীকে দেখো, যাকাত নবীকে দেখো, মেয়ের বিয়ে নবীকে দেখো, ব্যবসা নবীকে দেখো, কারবার করবে নবীকে দেখো, দেশ চালাবে নবীকে দেখো, রাজনীতি করবে নবীকে দেখো, প্রধান হবে নবীকে দেখো, এমএলএ হবে নবীকে দেখো, এমপি হবে নবীকে দেখো, মন্ত্রী হবে নবীকে দেখো, মুখ্যমন্ত্রী হবে নবীকে দেখো, প্রধানমন্ত্রী হবে নবীকে দেখো, পৃথিবী চালাবার সব নবীকে দেখো, যা কিছু করবে সংসার করবে স্বামী স্ত্রী নবীকে দেখো। অর্থাৎ নবী যেভাবে করেছে বা করতে বলেছে উভয়টাই হলো শরিয়াতের দলিল হাদিস, ওইভাবে করতে হবে, ওর বাইরে করলেই জাহান্নামি। শুনছেন ভাই? তাহলে টোটালটা শিখবো কার থেকে? আচ্ছা বলেন, তাহলে রসুল বললেন কামত পর্যন্ত উম্মতেরা খবরদার, তোরা আমার বংশের ছেলে ছাড়া কারো নেতৃত্ব মানবি না। তো মমতা নবীর বংশ তো নাকি? হ্যাঁ, বুদ্ধদেব মনে হয় নাকি? শুনিয়া তোমরা কেন ওদের পিছনে ঘুরেছিলে একদিন? একটাই উত্তর আসবে যে হুজুর এতদিন তো কেউ এই বিষয়টা ভাবেনি বা এই বিষয়টা ভাবাইনি, ঠিক না বেটি? চলো, ছিল না ধরিনি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ হয়ে যাবে। আজ যখন আমি ডাক দিয়েছি, এবার যদি কেউ যায় মনে হয় সে রসুলের কথা আর মানল, তার মধ্যে মনে হয় মুমিনের গুণ আছে, সে তো মুনাফিকই করছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমার বক্তব্য হচ্ছে এটা, আমরা কারো বিরুদ্ধেও যাব না, কারো পক্ষে যাব না, আমরা আমাদের গুছিয়ে নেব, আমরা আমাদের গুছিয়ে নিয়ে 50, 60, 70, 80, 90, 100 যা আল্লাহ মিলাবে নিয়ে চুপচাপ বসে থাকবো। বাবা, অমুক জায়গাটা বিল্ডিং তৈরি হবে, টিএমসি এসে বলছে যে চলো না গো, তোমার 100টা লোক আছে লাগাও না কাজে, বিল্ডিংটা তৈরি করব, চলেন কামরা ঘর হবে, কামরা ঘর হবে না 100 কামরা ঘর হবে, 40টা আমার লাগবে না, 200 টাকা রোজ দিলে না, রোজের পাঠ শেষ, 5 লাখ টাকা ও থৌক পয়সা নিয়ে শেষ, মালিকানা চাই, 60টা রুম তোমার থাকবে, 40টা আমার থাকবে, তবে খাটবো নাই, খাটতে রাজি নাই। কথা বুঝছেন না, বোঝেন না? আমরা কি করেছি, খেটেছি 2 লাখ 5 লাখ 10 লাখ ভাড়া দিয়েছে, নিয়ে খুশিতে চলে এসেছি, তারপরে মিথ্যা কেস দিয়ে 5 লাখ দিয়েছে 10 লাখ তুলে নিয়েছে, 50,000 দিয়েছে মিথ্যা কেস দিয়ে 1 লাখ তুলে নিয়েছে, আমরা খুব খুশি। ভোটের সময় এলে আবার 1 লাখ মেরেছে, পরের বারে কথা ভুলে গেছি, 4.5 বছরে বাপ মারা গেলে 1 সপ্তাহ পরে ভুলে যায়, সেই 6 মাস আগেকার কেস আর মনে আছে? ও আবার দিয়েছে 1 লাখ টাকা করকরে নোট, আবার নতুন 1,000 বেরোবে শুনছি, নকট করে নোট, এত খুশবু আলাদা টাকার, শুধু হাওয়া দিচ্ছে, আবার পাগলা হয়ে ছুটেছে, জিতার পর আবার মিথ্যা মামলা ঢুকিয়ে 2 লাখ টাকা বার করলে তো রুচি নেই। এই কথা বুঝছেন না, বোঝেন না? আর দিচ্ছে কোথা থেকে? 22,000 কোটি আমাদের ইনকাম, তা থেকে 5 কোটি দিচ্ছে, 500 কোটি খরচ করছে, তাহলে কত থাকছে? 21,500 কোটি, 500 কোটিতে আমরা বিক্রি। শুনছেন? আমার বক্তব্যটা উল্টো, যা হবার হয়ে গেছে, আমাদের একটা দল থাকা দরকার আছে, ঠিক না বেটি? তো এইবার যদি কারো প্রশ্ন হয় যে ঠিক আছে আপনি করছেন করুন না, নবীর মেম্বারে বসে কেন করছেন? ভাই, এই মেম্বার থেকেই তো শিক্ষা দেওয়া হয়, ঠিক না বেটি? আমি আমার কমকে শিক্ষা দেবো না? না, ধর্মীয় জলসা
আমি তো ইসলাম ধর্মের, আমি তো অন্য ধর্মের নয়। অন্য ধর্মের রাজনীতির শিক্ষা আছে না নেই আমার জানা নেই, কানা খোরা টেরা না সিধে আমি তাও জানি না, আর জানার দরকারও নেই। কিন্তু আমার ধর্মে একশোই একশোটা আছে, রাজনীতি আছে, বলুন সুবহানাল্লাহ। কোন ধর্মে কি আছে সোজা ব্যথা টারা আমার কোনো বলারও দরকার নেই, সমালোচনা করারও দরকার নেই, আমার দেখারও দরকার নেই। আমি যখন স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট একটা জীবন ব্যবস্থা পেয়ে গেছি, আমি অন্য জায়গায় যাবো কেন? এই ঠিক না বেটিক? হ্যাঁ, আমার নবীর খোদ নিজে 10 বছর কিভাবে দেশ চালাতে হবে, দেশের বিচার ব্যবস্থা, বর্ডারের ব্যবস্থা, দেশের অঙ্গরাজ্যের ব্যবস্থা কিভাবে করতে হবে, টোটাল নবী 10 বছর ধরে বসে 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 রাষ্ট্র প্রধান হয়েছে, রাষ্ট্রনায়ক হয়েছে, হয়ে নবী দেশ চালানো শিখিয়েছে। জোরে বলবো সুবহানাল্লাহ। আমি যদি রাষ্ট্রপ্রধান হই, নবীর সুন্নত পালন করা হবে। শুনছেন না শোনেন নি? কিন্তু আমাদের উপরে দায়িত্ব অনেক বেশি, আমরা ওই জায়গায় বসে গেলে সবটা ম্যানেজ করতে পারবো না। আমার রসুলুল্লাহর ব্যাপারটা ছিল অনেক খাস, উনি সবটা ম্যানেজ করার ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওই জায়গায় বসাবার মতো উপযুক্ত লোককে শিক্ষা দিয়ে তৈরি করতে পারি না, পারি না। তো ওইটা করতে চাইছি, তো আমি ওইটা তৈরি করতে চাইছি। কেন, একটা চোর বসে গেলে হাজার হাজার মেয়ে রেপ হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি চুরি হয়ে যাবে, দেশের ক্ষতি হবে, দেশবাসীর ক্ষতি হবে। আরে মাতৃভূমি, দেশকে ভালোবাসা ইসলামে সওয়াব নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ধর্মে মাতৃভূমিকে ভালোবাসা, কি আইন আছে না আছে আমার জানা নেই, কিন্তু আই লাভ, আমি গর্বিত, আমি ভালোবাসি, আমি গর্বিত, আমি ভালোবাসি আমার ইসলামকে, যে আমার ইসলামে মাতৃভূমিকে ভালোবাসা মহান বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মাতৃভূমির জন্য হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলেছে, কেঁদেছে, কি করে আমার মাতৃভূমিকে বাঁচানো যায় এই জালিম নেতাদের হাত থেকে, কি করে আমার মাতৃভূমির গরিব মেয়েগুলোর ইজ্জতকে বাঁচানো যায় এই জালিম নেতাদের হাত থেকে, কি করে আমার মাতৃভূমির উন্নতি করা যায় এই গরিব এই জালিম নেতাদের হাত থেকে, কি করে আমার মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত করা যায়, এর জন্য আমার রসুল দিন রাত চিন্তায় পড়েছে, কেঁদেছে, চেষ্টা করেছে, এবং শত শেষে দুর্নীতি মুক্ত মাতৃভূমি তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত আমি চেষ্টা করতে পারি না, আমি ভাবতে পারি না কি করে আমার মাতৃভূমি ভারত, ভারতের অঙ্গরাজ্য বাংলা, এই বাংলাকে কি করে দুর্নীতি মুক্ত করা যায়, এই বাংলায় কি করে মা বেটিদের ইজ্জত বাঁচানো যায়, এই বাংলার গরিবের কি করে উন্নতি করা যায়, এই বাংলার গরিবদের কি করে চাকরি বাকরি শিক্ষা দেওয়া যায়, এই বাংলার যুবকদের হাতে কি করে কাজ দেওয়া যায়, এই বাংলার প্রত্যেকটা মা বাপ ভাই বোন যেন একবার রাত্রিরে খালি পেটে না ঘুমোই, প্রত্যেকের পেটে যেন খাবার পৌঁছানো দিয়ে যায়, এটাই ভাবতে পারি না, পারি না। এই কাজ যদি করি অন্যায়টা হচ্ছে কোথায়? না, সব ঠিক আছে, সব ঠিক আছে, তুমি রাজনীতির ময়দানে আসো না। তা কোন ময়দানে এসেছি আমি? কেন রাজনীতির ময়দানে গিয়ে বোম মারবি না? গিয়ে যাকে ডাকছে রাজনীতির ময়দানে দেখে লোবো, তার মানে কি গুলি করবি নাকি? অসম্ভব কিছু নেই, এ অসম্ভব কিছু আছে, অসম্ভব কিছু আছে, তবে বেনে রেখে দিস, নিজের বোম নিজের পাছায় না ঢুকে যেতে গেলি, খুব সাবধান, খুব সাবধান। মাস কেন ঝাড়ে বুঝতে পারছো তো? দেখো অত সহজ নয়, আমাদের উপরে আল্লাহর সাহায্য আছে, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বিগত দিন এইরকম নবী আনা মাহফিলেতেই অনেক পীর সাহেব পীরজাদাদের ঘরে দেখবেন বামফ্রন্টের বিরুদ্ধে প্রচুর বলেছে, এই বিগত দিন করেছে না করেনি, এ জোরে বলুন। তখন কিন্তু বর্তমান যেসব চিটিং মাছগুলো আমার বিরোধী করছে, ওরা তখন খুব হাততালি দিয়েছিল, খুব খুশি হয়েছিল, হুজুর জিন্দাবাদ, হুজুর জিন্দাবাদ, কি বলেছেন না বলেনে? হ্যাঁ, কেন তখন দেখছে আমাদের লাইন ক্লিয়ার হচ্ছে ঝেড়ে খাবার,
তখন খুব হইহই করেছিল এই ঠিক না বেটি কিন্তু এখন আমি কিন্তু কারো বিরোধী করে কাউকে তুলছি না আমি প্রত্যেকটা জালিমের হাত থেকে আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোনগুলোকে বাঁচিয়ে আমি আমার প্ল্যাটফর্মে নিয়ে আসছি অর্থাৎ ইসলামের প্ল্যাটফর্মে শান্তির প্ল্যাটফর্মে মানবতার প্ল্যাটফর্মে ভারতের সংবিধানের প্ল্যাটফর্মে ন্যায়ের প্ল্যাটফর্মে গণতন্ত্রের প্ল্যাটফর্মে আনছি যাতে এদের দুনিয়াটাও ভালো হয় আখিরাতটাও ভালো হয় বলুন সুবহানাল্লাহ এই কাজটা ভুল কোথা হচ্ছে এই ভুল হচ্ছে জি না আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুর দিগকে দেশ ও রাষ্ট্র চালাবার শিক্ষা রাজনীতির শিক্ষা মদিনার নবাবী শরীফে বসে বসে নবী দিয়েছিল তা নবী যদি মদিনার নবাবী শরীফে বসে বসে মানবতার শিক্ষা ইনসাফের শিক্ষা রাজনীতির শিক্ষা সত্য শিক্ষা দেশ চালাবার শিক্ষা রাষ্ট্র চালাবার শিক্ষা দিতে পারে তো নবীর মেম্বারে বসে আমি দিতে পারি না কথা বলছেন না কেন দিতে পারি না পারি না সত্যি করে বললাম আর কি আলোচনা ভুল হচ্ছে আমি তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে বুঝতেই পারছেন তারপরেও বলবো আমি যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে জবান কি জিনিস আল্লাহ দিয়েছে তাই বলতে পারছে আজ একটু নাকে বন্ধ কথা বলতে কষ্ট হচ্ছে আর যখন খুলে থাকতো কত কথা কত সুন্দরভাবে কত চিৎকার দিয়ে বলছি কষ্ট হয়নি সবই আল্লাহর ইচ্ছা ঠিক না বেটি আচ্ছা যে আল্লাহ আমাকে কথা বলতে দিয়েছে সে আল্লাহ আপনাকেও কথা বলতে দিয়েছে ঠিক না বেটি বান্দে মাতারাম বললে ইমান থাকে না যায় জোরে বলুন তাহলে যারা যারা বান্দে মাতারাম বলেছিলেন কলেমা রদ্দ কবুল পরে তওবা করে ফিরে আসেন আর বান্দে মাতারাম বলবেন না শুনছেন না শোনেন না ভারতবর্ষ জিন্দাবাদ বলুন হিন্দুস্তান জিন্দাবাদ বলুন দেশের জন্য নিজের জীবনকে কুরবান করুন মাতৃভূমির ইজ্জত রক্ষার জন্য নিজের জানকে কুরবান করুন কারণ দেশকে ভালোবাসার নবী সুন্নাত কিন্তু দেশের ইবাদত করলে হবে না দেশের উপাসনা করলে হবে না উপাসনা ইবাদত নবীরও হয় না একমাত্র ইবাদত হয় আল্লাহর জন্য বলুন সুবহানাল্লাহ এবার এই কথা যখনই বলবো আপনাদের মধ্যে যদি কেউ এখন 5,000-10,000 টাকার দালাল থাকে তার তো কষ্ট হবে যে সে বলবে হুজুর জলসে এসব কথা বলার কি দরকার আরে আমি কি বলবো না বলবো তোর কাছ থেকে শিখবো হ্যাঁ তোর কাছ থেকে শিখবো এই তোর বাপ দাদু গোষ্ঠী নানা সব কলমা পড়েছে আমার বাপ দাদুর গোষ্ঠীর ওসিলা ঠিক না বেটি তোর কাছ থেকে শিখবো আমি তোর তো উচিত ভুল রাস্তায় আসিস তওবা করে ফিরে আসা চলে আয় বাবা দরকার নেই কেন এই পৃথিবীতে হাজ্জাজ বিন ইউসুফ বলে একজন রাজা ছিল নেতা ছিল নাম শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেন নে একটা আতঙ্কের নাম একটা কলঙ্কের নাম একটা সন্ত্রাসের নাম একটা মানবতা বিরোধীর নাম এত বড় জালিম রাজা ছিল তার একটা চোখের ইশারাতে হাজার হাজার ধর থেকে কল্লা আলাদা হয়ে যেত কোন কারো কথা বলার স্বাধীনতা ছিল না কোন কারো কথা বলার অধিকার ছিল না এত জুলুম করেছে আজকে যেমন তার কিছুটা আমার দেশে হচ্ছে এমন একটা প্রধানমন্ত্রী হয়েছে দেশে মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিচ্ছে আর আমার রাজ্যে তো এমন একটা মুখ্যমন্ত্রী হয়েছে কি কুতা ঘুমোচ্ছে কি করছে না করছে আল্লাহই ভালো জানে মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে মানুষের কথা বলার অধিকার নেই জলসা করার অধিকার নেই মসজিদে যাওয়ার অধিকার নেই কোরআন পড়ার অধিকার নেই মাদ্রাসা যাওয়ার অধিকার নেই একটা একটা করে কেড়ে নিচ্ছে মসজিদের ইমাম যদি নতুন জামা পরে দাঁড়িয়ে মোতা বেনামাজি ফাসেক বেঈমানগুলো জিজ্ঞেস করছে এই সেজেছো কোথায় যাবে মসজিদে যাচ্ছি ফুরফুরাই যাবে না তো না ও ঠিক আছে যাও ফুরফুরাই গেলে যেতে দেবে না তাহলে চিন্তা করুন বর্তমান এদের চক্রান্তটা কি এদের চক্রান্ত হলো আপনাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া দুনিয়াতেও বঞ্চিত করবে আখেরাতে জাহান্নামে পৌঁছাবে তামাম পৃথিবী জুড়ে একমাত্র একটাই রাজনীতি চলছে বিশ্বতে সেটা হলো শান্তিকে মিটাও গরিবদের মিটাও দুর্নীতি প্রতিষ্ঠিত করো ধনীদের সাম্রাজ্য চালাও এছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো রাজনীতি চলে না আর এই রাজনীতির বিরুদ্ধে সবথেকে বেশি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ তাই সর্বসময় ঘুরিয়ে ফিরিয়ে এরা নবীর অনুসারীদের ঘরে আগে অ্যাটাক করে
যাতে এগুলো যদি শেষ হয়ে যায় আমাদের তাহলে এই গুন্ডাগিরি সন্ত্রাসী তুলাবাজি কীতদাস প্রথাটা চালু করার সুবিধা হবে। এনআরসিটা কি, এনপিআরটা কি? মুসলিম তার আবার কল কথা বলো, মুসলিম তার আবার কল? যদি কেউ জানো মুসলিম তার আবার কল, এখনো সে বোকা। এনআরসি এনপিআর মুসলিম তারাবার কল নয়, এনআরসি এনপিআর সিএভি এটা হলো গরিবদের ঘরে কীতদাস বানাবার কল। গরিব যদি মুসলমান হয় সেও কীতদাস হবে, গরিব যদি হিন্দু হয় তাও কীতদাস হবে, গরিব যদি দলিত হয় তাও কীতদাস হবে, গরিব যদি আদিবাসী হয় তাও কীতদাস হবে, গরিব যদি মতুয়া হয় তাও কীতদাস হবে, গরিব যদি ধনী হয় তার টেনশন নেই। যদি মুসলিম তার আবার কল হতো তাহলে বিজেপির পাশেই বসে আছে কি নাকবি, বেশ আব্বাস নাকি নাকবি নাকি মুক্তা বাবার নাকবি, তাহলে ওরও তো এনআরসি হবে, তো ওকে তো তাড়িয়ে দেবে, তো ও কোনো টেনশনে আছে না, ওদের টেনশন নেই, টেনশন হলো গরিবের। আর গরিব ধর্মকে কি করছে দেখে না, গরিব ওর বাঁচার স্বাধীনতা নেই, কথা বুঝে আসছে? সব থেকে বেশি যদি এনআরসি হলে ক্ষতি হয় সব থেকে বেশি হবে আদিবাসীদের। কেন কেন ক্ষতি হবে ভাই? এই কচ করছি খারাপ লাগছে? এই কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? ওই আগে বললাম লাই আর হামুল লহ মাল্লাই আর হামুল নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তা দয়া হবে না। আদিবাসী মানুষ না মানুষ নাই, ওদের উপরে দয়া যদি না করি আল্লাহর দয়া পাবো না। আজকে ওরা বিপদে আছে, তোদের পাশে তোমাদের সাথ দিতে হবে না, হবে না। জোরে বলো, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখাও আদিবাসীদের কিছু হলে দাঁড়াবে ওদের পাশে, হাত না পাও। কেন বলছি? আদিবাসীরা প্রকৃত ভারতীয় কিন্তু আদি